অল্প টাকায় গ্রামের মধ্যে যারা আধুনিক টিনসেট বাড়ির ডিজাইন করতে চান, তারা আজকে এবারের ডিজাইনটি ফলো করতে পারেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা জানবো এই বাড়ির ফাউন্ডেশন কীভাবে নেওয়া হয়েছে এবং এই বাড়িটি টোটাল কাজ কমপ্লিট করতে কত টাকা খরচ হবে এবং এখনও পর্যন্ত কত টাকা খরচ হয়েছে। দর্শক বন্ধুরা, এই বাড়িটি মূলত ব্রিক ফাউন্ডেশনের পরিবর্তে আরসিসি ফিলার দিয়ে করা হয়েছে এবং এই বাড়িটির প্রত্যেকটি ভীমে 10 মিলি রড 4 পিস করে দেওয়া হয়েছে। প্রত্যেকটি ভীম 8 ইঞ্চি 8 ইঞ্চি করে দেওয়া হয়েছে এবং এই বাড়িটির প্রত্যেকটি ফিলারে 10 মিলি রড 4 পিস করে দেওয়া হয়েছে। প্রত্যেকটি ফিলার 6 ইঞ্চি 6 ইঞ্চি করে দেওয়া হয়েছে। দর্শক বন্ধুরা, এই বাড়িটির প্রত্যেকটি বেজ 2 ফিট বাই 2 ফিট করে দেওয়া হয়েছে। তো আপনি ইচ্ছা বলে সেম এরকমভাবেই ব্রিক ফাউন্ডেশনের পরিবর্তে আরসিসি ফিলার দিয়ে আপনার বাড়ির কাজটি করতে পারবেন। দর্শক বন্ধুরা, এটা হলো বারান্দার একটা পকেট রুম, আর এটা হলো এই রুমের ভিতরের ডিজাইন। এই বাড়িতে টোটাল 3টা বেডরুম, 1টা কিচেন রুম, 3 রুমের জন্য 1টি কমন টয়লেট, গোসলখানা বারান্দার এক সাইডে দেওয়া হয়েছে। দর্শক বন্ধুরা, এটা হলো কর্নার একটা রুম, আর এটা হলো এই রুমের ভিতরের ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হলো 12 ফিট, প্রস্থ 12 ফিট, এর মধ্যে 2টি জানালা, জানালা দৈর্ঘ্য হলো 4 ফিট, প্রস্থ 3 ফিট। 2টি জানালার দৈর্ঘ্য প্রস্থ কী হবে? 2টি জানালাতেই স্টিলের জানালা ব্যবহার করা হবে। দর্শক বন্ধুরা, আজকের এই বাড়িতে এখন পর্যন্ত 1,75,000 টাকার মতো খরচ হয়েছে। এই বাড়িটির টোটাল কাজ কমপ্লিট করতে কত টাকা খরচ হবে এবং কী পরিমাণ মালামাল লাগবে তার বিস্তারিত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আর এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আরও প্রতিদিন নিত্য নতুন বাড়ির ভিডিও পেতে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আর অলরেডি যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, এটা হলো কর্নারের একটি রুম, আর এটা হলো এই রুমের ভিতরে ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হলো 12 ফিট, প্রস্থ 12 ফিট, এর মধ্যে 2টি জানালা, জানালা দৈর্ঘ্য হলো 4 ফিট, প্রস্থ 3 ফিট। 2টি জানালার দৈর্ঘ্য প্রস্থ কী হবে? দর্শক বন্ধুরা, অল্প টাকায় গ্রামের মধ্যে যারা আধুনিক 3 বেডরুমের সুন্দর টিনসেট বাড়ি ডিজাইন করতে চান, তারা আজকে বাড়ির ডিজাইনটি ফলো করতে পারেন। এই বাড়ির ডিজাইনটি একদম অল্প জায়গার মধ্যেই করা হয়েছে। দর্শক বন্ধুরা, বাড়ি করার পূর্বে অবশ্যই একজন দক্ষ কন্ট্রাক্টর দিয়ে অথবা দক্ষ রাজমিস্ত্রি দিয়ে আপনার বাড়ির কাজটি করাবেন। দর্শক বন্ধুরা, চলুন দেখে আসি প্রথমে বাড়ির ড্রয়িং প্ল্যানটা কীরকম হবে। এটা হলো বাড়ির ড্রয়িং প্ল্যান। এই বাড়িটির দৈর্ঘ্য হলো 25 ফিট 3 ইঞ্চি, প্রস্থ 1 পাশে 22 ফিট 3 ইঞ্চি, অন্য পাশে 19 ফিট 3 ইঞ্চি। এই বাড়িটি টোটাল 516 স্কোয়ার ফিটের মধ্যে করা হয়েছে। এই বাড়িতে টোটাল 3টা বেডরুম 1টা কিচেন রুম, 3 রুমের জন্য 1টি কমন টয়লেট, সামনে সেটে 1টি বারান্দা দিয়ে অনেক সুন্দর করেই এই বাড়ির ডিজাইনটি করা হয়েছে। দর্শক বন্ধুরা, বারান্দার এ সাইডে কিচেন রুমের ডিজাইনটি করা হয়েছে এবং কিচেন রুমের সাথে 1টি কমন টয়লেট গোসলখানা ডিজাইন করা হয়েছে। এই ভিডিওতে কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাদের নাম্বারটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমাদের কাছ থেকে যে কোনো ধরনের 2D 3D প্ল্যান করাই নিতে পারবেন। দর্শক বন্ধুরা, কমন টয়লেটের দৈর্ঘ্য হলো 5 ফিট, প্রস্থ 3 ফিট 5 ইঞ্চি, আর এটা হলো কিচেন রুম। কিচেন রুমের দৈর্ঘ্য হলো 7 ফিট, প্রস্থ 5 ফিট, এর মধ্যে 1টি জানালা, জানালার দৈর্ঘ্য হলো 3 ফিট, প্রস্থ 2.5 ফিট। দর্শক বন্ধুরা, এই বাড়িটির টোটাল কাজ কমপ্লিট করতে মেস্তরি খরচ হবে 70,000 টাকা। এই বাড়িটির টোটাল কাজ কমপ্লিট করতে রং, সিলিং, টাইলস বাদে
4,25,000 টাকার মতো খরচ হতে পারে। দর্শক বন্ধুরা, জায়গা ও স্থান ভেদে টাকার পরিমাণ কিছুটা কম বেশি লাগতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। আরও প্রতিদিন নিত্য নতুন ভারের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।